ब्रिंदावनं सखे भुवो वितनोति कीर्तिम् यद्देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनुमत मयूर नृत्यम् प्रेक्ष्याद्रिसान्वरतान्य समस्त सत्वम् चिंतामणि प्रणमतां व्रजनागरीणां चूड़ामणि कुलमणि वृषभानुराग्यः साश्याम कामवर शांतिमणिर्निकुंज भूषामणि कुलपति संपुटमणि सनमणि हृदय संपुट सनमणिर्नः दीपाचिरेव हिदशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतु समानधर्म यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। এই শ্লোকটি একটু ব্যাখ্যা করি। অনেকগুলো শ্লোক বলে ফেললাম, একটা শ্লোক ব্যাখ্যা করি, শেষেরটা বলি। ব্রহ্মসংহিতা এই গ্রন্থ থেকে শ্লোকটি বলা হয়েছে। ব্রহ্মসংহিতার নাম শুনেছেন তো? ব্রহ্মসংহিতার বৈশিষ্ট্য কি? এই গ্রন্থটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে নিয়ে এসেছিলেন উত্তর ভারত এবং পূর্ব ভারতের বৈষ্ণবদেরকে উপহার দেবার জন্য। তিনি এতখানি আনন্দ পেয়েছিলেন এই গ্রন্থ পাঠ করে। দক্ষিণ ভারতে যখন ভ্রমণে যান চৈতন্যদেব, দক্ষিণ ভারতের দুটি গ্রন্থ তিনি একদম লিখিয়ে নিয়েছিলেন। তো দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন, দুটি গ্রন্থ তার এত ভালো লেগে যায় যে দুটি গ্রন্থ দক্ষিণ ভারত থেকে লিখিয়ে এনেছিলেন। একটা হচ্ছে বিল্লমঙ্গলের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম, আরেকটি হচ্ছে প্রাচীন শাস্ত্র ব্রহ্মার শাস্ত্র যেটার নাম ব্রহ্মসংহিতা। তবে ব্রহ্মসংহিতা পুরোটা পাওয়া যায়নি, পঞ্চম অধ্যায়টাই মহাপ্রভুর ভালো লেগেছিল বেশি, তাই পঞ্চম অধ্যায়টাই তিনি লিখিয়ে এনেছিলেন। এটা সেই পঞ্চম অধ্যায়ের একটি শ্লোক। দীপাচিরেব হিদশান্তরমভ্যুপেত্য, বলছে আমরা কালী পুজোর সময় যেমন প্রদীপ জ্বালাই, একটা প্রদীপ থেকে একশোটা প্রদীপ জ্বালাই, সব প্রদীপই আলো দেয়, কিন্তু প্রত্যেকটি প্রদীপ প্রথম প্রদীপের কাছে ঋণী। প্রথম যে প্রদীপটি জ্বালানো হয়েছে সেই প্রদীপ থেকে আলো নিয়ে বাকি সবাই আলোকিত হয়েছে এবং আলো দান করেছে। জলে যখন সবাই সমান জ্বলছে কিন্তু প্রথমটির কাছে সবাই ঋণী, ঠিক তেমনি যত দেবদেবী সবাই নিজ নিজ মহিমায় সুপ্রতিষ্ঠিত, কিন্তু তারাই দেবত্বটা যার কাছে পেয়েছে সেই প্রথম প্রদীপটা হচ্ছে শ্রীকৃষ্ণ। দীপাচিরেব হিদশান্তরমভ্যুপেত্য দীপায়তে বিবৃতিহেতু সমানধর্ম यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जहार भगवत्ता हुईते अन्यर भगवत्ता स्वयं भगवान शब्दे তাহাতেই সত্তা। তাহাতে ওই জন্য কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। কেন না? তার ভগবত্তা নিয়ে অন্যান্য সবাই ভগবত্তা লাভ করেছে। কাজেই যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। সেই শ্রীকৃষ্ণের রূপ কেমন, সেই রূপ যে কেমন, তিনি কি দেখতে কালো না ফর্সা,
দেখতে কি হলুদ না সবুজ না কি রূপটা তার, বলছে তিনি যেমন ভক্তের ধ্যান যেমন সেই ধ্যান অনুসারে ভগবান বিভিন্ন ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। ভগবত স্বরূপ একটাই কিন্তু তার প্রকাশ বিভিন্ন। ব্যাপারটা হচ্ছে এরকম, যেরকম স্ফটিক মণি, স্ফটিক মণি আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের বর্ণ ধারণ করবে। আপনি যদি সোনার বাটিতে স্ফটিক মণি রাখেন তো সোনালি রং দেখা যাবে স্ফটিক মণিটাকে, যদি রূপোর পাত্রে রাখেন রূপলি রং স্ফটিকটাকে দেখা যাবে, মনে হবে যেন রূপলি একটা স্ফটিক বসানো আছে। যদি তামার পাত্রে রাখেন তামাটে রং হবে। যেমন পাত্র যেমন সেই পাত্রের বর্ণ ধারণ করে স্ফটিক মণি, তেমনি ভক্তের হৃদয়ে যেমন ধ্যান সেই ধ্যান অনুসারে ভগবান সেই ভক্তের হৃদয়ে সেইভাবে প্রকাশিত হন। আজকে শ্রীমতী রাধারানী বিকেলবেলায় যাচ্ছেন জল আনতে যমুনার ঘাটে, হরি বল। শাশুড়ি মায়ের কাছে বৌমা কিন্তু কখনো নিজের মেয়ে নয়, পরের মেয়ে। যে শাশুড়ি মা নিজের মেয়েকে মেয়ে ভাবছেন আর বৌমাকে অন্যের মেয়ে ভাবছেন, এই জটিলা কিন্তু সেই ধরনের শাশুড়ি। আ বৌমা, রাজার মেয়ে, রাজার মেয়ে বাড়িতে, এখানে রাজার মেয়ে না, তুমি রাজকন্যা, বাড়িতে রাজকন্যা, বাপের বাড়িতে রাজকন্যা, এইখানে তুমি আমার ঘরের বৌমা, যা বলবো তাই শুনবে। বলুন মা, জল ফুরিয়ে গেছে, যাও তাড়াতাড়ি যমুনা থেকে জল নিয়ে এসো। রাধারানী সোনার কলসি নিয়ে যাচ্ছেন জল আনতে, জানে জল আনতে গিয়ে যদি একবার দর্শন করতে পারি সেই ভুবন মোহন রূপ, সত্যি সত্যি যা ভেবেছিলেন রাইধনী তাই হলো। ওই যমুনায় জল ভরতে গিয়ে যখনই সোনার কলসিটা জলের উপর ঘুরাচ্ছেন যাতে ময়লা জলটা সরে যায় পরিষ্কার জলটা ওঠে, ওই কলসি ঘুরাতে ঘুরাতে হঠাৎ ভাবলেন যে আমি রাজকন্যা, একজনের বাড়ির কুলবধূ, আমি যে এই কলসিটা জলের উপর ঘুরাচ্ছি কেউ আবার আমার দিকে তাকাচ্ছে না তো, পরে তো এই নিয়ে কথা উঠবে সমাজে। এদিক ওদিক দেখতে গিয়ে ওই কদম বৃক্ষ তলে যখনই নয়ন গিয়েছে দেখে সেইখানে ভুবন মোহন রূপের ডালি নিয়ে আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে, সেই মোহন রূপে নয়ন গেল আর হাত থেকে সোনার কলসিও ছুটে গেল, সোনার কলসি ছুটে গেল হাত থেকে। বেশ কিছুক্ষণ পরে যখন চৈতন্য হলো, আহাহা, আমি তো কারোর রূপ দেখতে আসিনি, সোনার কলসিতে জল ভরতে এসেছিলাম, কলসি কোথায় গেল? ততক্ষণে কলসি আর হাতে নেই, বিনা কলসিতে যখন বাড়িতে এসেছেন। জটিলা বলছে, ও বৌমা সোনার কলসি কই? বলছে, মা কলসি যেন কোথায় হারিয়ে গেছে। অলক্ষী কোথাকার, সোনা হারাতে নেই জানো না, সোনার কলসি হারালে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে ঘর। এবার যখনই ললিতা বিশাখা বলছে, শাশুড়ি মা আমাদের রাধারানী তো রাজার মেয়ে, ওই ভাষায় কখনো কথা শোনেনি, আপনি আমাদের কাছে ছেড়ে দিন, আমরা জিজ্ঞেস করি। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, আরে কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, এবারে বিরলে বসিয়া কাঁদি ধনি আমার, বিললে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়ায় শ্যামর পোখানি। কিরে রাধে, শাশুড়ি মায়ের কাছে বকা খেয়েছিস কিন্তু তোর মুখে হাসি, হ্যাঁ সোনার কলসি তুই হারাবি এ তো আমাদের বিশ্বাস হয় না। ছোটবেলা থেকে তুই রাজগৃহে বড় হয়েছিস, সমস্ত বিষয়ে তোর নজর, সোনার কলসি তুই হারিয়ে ফেলবি এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, অনেক সময়
অধিক মূল্যের কোনো সম্পদ পেলে অল্প মূল্যের সম্পদ হারিয়ে যায়। তো সোনার কলসি হারিয়ে এসে তুই যে মুচকি মুচকি হাসছিস, তাহলে কি সোনার কলসির থেকেও অধিক মূল্যবান কোনো রত্নের সন্ধান পেয়েছিস? হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারতরে, হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারতরে, বলে কি লাগিয়া ধনী এমন হইলে, বল বল তোর কি হল, নীরজনে বসে বসে কাঁদছ কে, কি লাভ রাধে গো, কেন বানয়ন ঝুরে? রাধারানী বলছে, ললিতা তুই ঠিক বলেছিস, তুই তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, তোর যদি অনুরাগের নয়ন থাকে তবে আমার নয়নে নয়ন রেখে দেখ, যদিও আমি একটি সোনার কলসি হারাইয়ে এসেছি কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। আরে ললিতা, সকালে যমুনাই জল আনতে গিয়ে কৃষ্ণের রূপ সাগরে নয়ন দিয়ে ললিতারে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, আমার দু নয়নে
দুটো নয়ন কুম্ভ ভরে নেছি ওই যে বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান যে না দেখে সোঁচা দো বয়ন কৃষ্ণের মধুর রূপ শুন সখীগণ যে রূপের এক কণ ডুবায় এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ এইবার আমরা তোর মুখে শুনতে চাই রাধে বিরাট বড় সমুদ্র থেকে দুই কলসি অমৃত এনেছিস তুই গোবিন্দের রূপ হচ্ছে রূপের সমুদ্র আর তোর দুটি নয়ন হচ্ছে দুটি কুম্ভ তাহলে অমৃতের সমুদ্র থেকে তুই দুই কুম্ভ অমৃত এনেছিস আর তুই নিজেই বললি যে রূপের এক কণ ডুবায় এই ত্রিভুবন তাহলে এক কণে যদি ত্রিভুবন ডুবে যায় সেক্ষেত্রে তো দুই কলসি অনেক ব্যাপার গোবিন্দ হলো রূপের সাগর তুই যে নয়ন কুম্ভ পরিপূর্ণ করে এনেছিস সেই অমৃত আমাদেরকে স্নান করিয়ে দে রাধারানী বলছেন শোন সই আমার কাছে বস ওই তো আমি এখনো দেখছি আমার দিকে যেন চেয়ে আছে ওই যো ওই যো ওই যো যেন আমার দিকেই চেয়ে আছে ওই তো ও পদটা হচ্ছে পদটা আগে শুনে নিন গানটা বুঝতে আপনাদের সুবিধা হবে পদ হচ্ছে ও মুখমণ্ডল যিনি শারদ সুধাকর এইটুকু গান কিন্তু গানটা হবে একটু সময় ধরে ধরা তাল হচ্ছে ১৬ মাত্রা আর চার আবর্তনে গান মানে চার ষোলং ৬৪ মাত্রা সম্পূর্ণ হলে গানটি সম্পূর্ণ হবে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর মানে জিতি মানে জয় করেছে কাকে শারদ সুধাকর শরৎকালের চাঁদকেও যেন জয় করেছে এমন শোভা ওই মুখমণ্ডলের ও ও মুখমণ্ডল জিতি মুখমণ্ডল জিতি শারদ আরে ও
গোবিন্দ যে আমার 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 আর কারো নয় আমার 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 মায়েরা কথা নয় এই গো সখী শেষে যে যে আমার 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 আর কারো নয় আমার 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 শিবকে একবার যে দেখে দেখেছে তা সেই তো যা চাঁদের বৃন্দাবন চাঁদের একই মুখ রে সে মুখে দেখে তো কেবল সেই তো যা আমার বৃন্দাবন চাঁদের বৃন্দাবন চাঁদের একে মুখ রে শিবকে একবার যে দেখে সেই তো যা কেবল সেই তো জানে গো ও অমুখ মন্ডল জয়নিতা এই পর্যন্ত যে গান শুনলেন এসব গান ওই প্রাচীনকালের কীর্তনের যে আদি রূপ
ধরা তালে, প্রথম অংশটা ধরা তালে, আর দ্বিতীয় অংশটা কাটাদশকুশী তালে। পদ হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণ তোমার। ত্রিপদী ছন্দ, তো ত্রিপদী ছন্দের মধ্যে প্রথম হচ্ছে অমুখ মণ্ডল, দ্বিতীয় হচ্ছে জিতি শারদ সুধা কর, আর তৃতীয় অংশ হচ্ছে তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে শোভা, তরুণ মানে টাটকা, তমাল গাছ, টাটকা তমাল গাছের মতন তার অঙ্গ শোভা, এটি যুবক তমাল বৃক্ষের মতন।